দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো উত্তরের প্রেসিডেন্ট ঐতিহাসিক বৈঠক, আরেকটি বার্লিন প্রাচীর ভাঙার সম্ভাবনা। গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দিতে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গ্রহণ করবেন উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড। চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানে নিত্যপণ্যের আমদানি বেশি, দাম কম, স্বস্তিতে ক্রেতা। খুলনা সিটি নির্বাচনে অন্যতম ইস্যু যানজট, সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দুই মেয়র প্রার্থী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। এছাড়া সংবাদে আরো থাকছে, সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবার পায়নি ক্ষতিপূরণ, মিশুক মনিরের মামলা এখনও বিচারাধীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 7:05 সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান। সেখান থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। শেখ হাসিনাকে বাংলাদেশের নারী শিক্ষা প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে। সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গ্লোবাল সামিট অন উইমেন সম্মেলনে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন। এবারের সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূল ধারায় নারীদের সম্পৃক্তকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন। দেশের পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী 29 এপ্রিল দেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন তিনি। চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম গতবারের চেয়ে কম, নিম্নমুখী আন্তর্জাতিক বাজার আর চাহিদার তুলনায় বেশি আমদানির কারণে এবার বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শিউলি শবনমের রিপোর্ট। ছোলা, খেজুর, চিনি, তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের চাহিদা মেটাতে হয় মূলত আমদানির মাধ্যমে। ব্যবসায়ীদের তথ্য মতে, প্রতি বছর রোজায় ছোলার চাহিদা 2,22,000 মেট্রিক টন, চিনি 3,00,000 মেট্রিক টন, ভোজ্য তেলের চাহিদা 3,00,000 মেট্রিক টন, খেজুর লাগে 3,00,000 মেট্রিক টন। অন্য বছর এসব পণ্যের বাজারে আগুন থাকলেও এবার ভিন্ন কিছু আশা করছেন এই ব্যবসায়ী। দাম কিন্তু চাহিদার তুলনায় অনেক কম অন্যান্য বছরের তুলনায়, কিন্তু মালের কোনো ঘাটতি নেই। ব্যাগের খাজুরি সস্তা রেটে পায়, এবারও পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে, এটাও আপনার দাম বাড়ার কোনো সুযোগ নেই এবং দাম বাড়বে না। খাতুনগঞ্জে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 50-60 টাকায়, পাম অয়েল 37 টাকা, সয়াবিন 83 টাকা, চিনি 50 টাকা আর খেজুর 62-92 টাকা। স্কেলিংটা আপাতত সারা বাংলাদেশে বাস্তবায়ন যতক্ষণ না হবে ততক্ষণ যেন ঢাকা চট্টগ্রামে স্কেলিংটা, এই যেহেতু সামনে রমজান, রমজান মাস পর্যন্ত যেতে অমিট রাখা হয়। পাইকারি মার্কেট আমরা সরবরাহ ঠিক মতো পাই না, বিদায় বাজারটা বেড়ে যায়, বাজার খুচরা বাজারের সাথে মিল মালিকদের বাজারের সাথে ভিন্নতা সৃষ্টি হয় তখন, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। বাজার স্থিতিশীল রাখতে জাহাজ জট শুল্কায়নে বিলম্ব ও মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের জটিলতা কমানোর তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। খুলনার যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুই দলের মেয়র প্রার্থীরা। নগরীতে চলছে প্রায় 50,000 অবৈধ যানবাহন, ফলে প্রতিদিনই সৃষ্টি হয় ভয়াবহ যানজট। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্বাচনী প্রতিশ্রুতি আছে প্রার্থীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নগরের যানজট সমস্যা ও যানবাহন নিয়ন্ত্রণে 2011 সালে তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেক 1,963 লাইসেন্স প্রদান করেন, কিন্তু এরপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে নগরীতে বেড়েছে ইজি বাইকের সংখ্যা, এর সাথে যোগ হয়েছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিক্সা ও মহেন্দ্র। এসব যানবাহনের নেই কোনো বৈধ কাগজপত্র, চালকদেরও নেই লাইসেন্স। অদক্ষ চালক এবং বেপরোয়া চলাচলের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। নতুন মেয়রের কাছে আমাদের দাবি, তারা যেন যানজট মুক্ত শহর তৈরি করে। ইজি বাইক সমস্যাটা এটা খুব মারাত্মক,
এটা এখনই নিয়ন্ত্রণে আনা উচিত। মহানগরীকে অবৈধ যানবাহন মুক্ত করতে গত পাঁচ বছরে আট দফা বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এবারের নির্বাচনে যানজট মুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি মেয়র প্রার্থীদের। অতএব এরা সহজভাবে যদি মানুষকে নিয়ে যেতে পারে, তাদেরকে ট্রেনিং সহ যাতে তারা সুন্দরভাবে তারা এই এই ইঞ্জিন চালিত গাড়ি চালাইতে পারে, আমি মেয়র হইলে আমি সেই ব্যবস্থা করব। ট্রাফিক পুলিশ বর্তমানে কিছু কিছু জায়গায় ট্রাফিকিং করছে, কিন্তু এটাকে আরো একটু বড় করে সম্প্রসারণ করে স্থান চিহ্নিত করে এবং সার্ভে করে সেই সব জায়গায় ট্রাফিক পুলিশ মোতায়েন করলেই আমার বিশ্বাস এগুলো ঠিক হয়ে যাবে। শুধুই প্রতিশ্রুতি নয়, দুর্ঘটনা এড়াতে ও যানজট মুক্ত নগরী গড়তে নতুন মেয়র কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা 16 লাখ নগরবাসীর। রত্নজামান, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শান্তি চুক্তির 21 বছরে অস্থিরতা কাটেনি পাহাড়ে। তালপাখার গ্রাম নাটোরের বাগাতিপাড়ায় নেই কোনো তাল গাছ, চড়া সুদে পুঁজি হারাচ্ছে অনেকে। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ক্ষতিপূরণ মামলার রায়ের পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও ক্ষতিপূরণ পায়নি পরিবার। আর মিশুক মনিরের মামলা এখনও বিচারাধীন। আইনজীবীরা বলছেন মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যাওয়ার বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার আইনি লড়াইয়ে যেতে চান না, গড়ে ওঠেনি রায় বাস্তবায়নের কার্যকর ব্যবস্থাও। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। চার পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। 13 আগস্ট 2011, মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের সিইও ও চিত্রগ্রাহক সাংবাদিক মিশুক মনিরের বহনকারী গাড়ির সাথে চুয়াডাঙ্গাগামী বাসের সংঘর্ষ হয়। নিহত হন তারেক মিশুক সহ 5 জন। এর 1.5 বছর পর মানিকগঞ্জে বাস মালিক, চালক ও বিমা কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে 2টি মামলা করে নিহতের পরিবার। 2014 সালে মামলা দুটি জনস্বার্থে হাইকোর্টে স্থানান্তর করা হয়। গেল বছরের 3রা ডিসেম্বর 3 মাসের মধ্যে 4,61,75,000 টাকা ক্ষতিপূরণের রায় দেন আদালত। আমি আজকে একটি সান্ত্বনা পাচ্ছি আমার 7 বছরের ছেলের জন্য, যে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আদালতে বেঁধে দেওয়া সময় এরই মধ্যে পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ মিলেনি। চেম্বার আদালতের রায় স্থগিতাদেশের আবেদন নামঞ্জুর হয়ে গেছে। পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদনও করেনি বিবাদী পক্ষ। মামলা চলেছে 5 বছর, আর রায় বাস্তবায়নে কত সময়ের প্রয়োজন হবে এ নিয়ে সংশয় বাদীর আইনজীবীর। চেম্বার কোর্ট সেটা তাদের প্রার্থিত মতে কোনো স্টে দেয় নাই, তারা রেগুলার আপিল ফাইল করলে আপত্তি দিয়ে আমাদের কেসটা তুলে আনতে, এখানে আমরা জানি না কতদিন লাগবে। এর আগে 2টি বিশেষ রিপোর্টেও তুলে ধরা হয়েছে রায় হাতে পেয়েও সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টুর পরিবার 28 বছরেও ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। ক্ষতিপূরণ আদায়ে শক্তিশালী ব্যবস্থা গড়ে ওঠেনি বলেই হয়রানি বাড়ছে বিচার প্রত্যাশীদের। আমাদের দেশে তো এই এক্সিকিউশন মেকানিজমটা খুব বেশি স্ট্রং না। এক্সিকিউশন পর্যায়ে যে দীর্ঘসূত্রিতা, এই কারণে একটা সময় হতাশ হয়ে যায়। সেটা প্রায় একটা নতুন মামলা করার মতো, এবং সেটার জন্য আবার অনেক কাঠগড় পুরাতে হয়। অন্যান্য দেশে তো এতগুলো স্টেপ আসলে পার হতে হয় না। এক্সিকিউশন পর্যায়ে অনেক দুর্বলতা, এবং সেই জায়গাটাতে হাত দেওয়া উচিত। অন্যদিকে সাংবাদিক মিশুক মনিরের ক্ষতিপূরণ মামলায় এখনো রায় হয়নি। রায় একটা তো পেয়েছে, আর একটার জন্য বসে আছি। আমি জানি না আমি এখন আমার কপালে কি আছে। বাদীপক্ষের হয়রানি কমানো ও ক্ষতিপূরণের টাকা এককালীন বীমা কোম্পানির কাছ থেকে আদায় করে দেওয়ার বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। কোর্ট যে মূল্যে বলবে যে ক্ষতিপূরণ দিতে হবে, সেই মূল্যটা বীমা কোম্পানির কাছ থেকে নিতে হবে, এবং পরে বীমা কোম্পানি এটা অন্যদের কাছ থেকে আদায় করবে। আমাদের এখন যে প্রচলিত আইন বীমা কোম্পানির জন্য, যেগুলো খুব জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা উচিত। পার্শ্ববর্তী দেশে যে আইনটা আছে, ওই আইনটাও যদি বাংলাদেশে ফলো করা হয়, এটাও যদি সেটাকে অ্যাডপ্ট করা হয়, তাহলে মনে হচ্ছে যে ক্লেমেন্টের জন্য অনেক ভালো হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং এর অপেক্ষায় থাকা সড়ক পরিবহন আইনের খসড়ায় অসঙ্গতিগুলো দূর করার সুযোগ থাকায় সরকার গণপরিবহনের শৃঙ্খলা আনার স্বার্থে পদক্ষেপ নেবে বলেও আশাবাদী আইনজীবীরা। শেষ যে ভেটিং হচ্ছে, সেখানে হয়তো এরকম কোন ব্যবস্থা চলে আসবে। মোহাম্মদ নূরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
পার্বত্য শান্তি চুক্তির 21 বছরেও অস্থিরতা কাটেনি পার্বত্য অঞ্চলে। হত্যা, গুম, অপহরণ আর চাঁদাবাজি হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। অপহরণের এক মাস পর সম্প্রতি ফিরিয়ে দেওয়া হয় হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দোয়াশোনা চাকমা ও মন্টি চাকমাকে। অপহৃতদের অভিযোগ, তাদের অপহরণ করেছিল এম এন লার্মাপন্থী জেএসএস সমর্থিত ইউপিডিএফ এর একটি বিদ্রোহী গ্রুপ। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত দল গণতান্ত্রিক ইউপিডিএফ। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। সবুজ প্রকৃতির অনিন্দ সুন্দর জনপদ পার্বত্য জেলাগুলো, কিন্তু বছর জুড়ে হত্যা, গুম, খুন, অপহরণ আর চাঁদাবাজির ঘটনায় ভীতিকর অবস্থা পাহাড় জুড়ে। সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর স্থানীয়দের তথ্যানুসারে গত এক বছরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে অন্তত 36 জন, অপহরণের ঘটনা ঘটেছে 100-এরও বেশি, এছাড়াও রয়েছে চাঁদাবাজি আর হুমকির ঘটনা। গত 18 মার্চ রাঙামাটি থেকে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী দয়াশোনা চাকমা ও মন্টি চাকমাকে অপহরণ করা হয়। 18 তারিখ আমাদেরকে অপহরণ করা হয় ইউপিডিএফ গণতান্ত্রিক দল দ্বারা। তাদের ফিরিয়ে দেওয়া হয় 33 দিন পর। শারীরিকভাবে নির্যাতন না করলেও এক মাসে রাঙামাটি ও খাগড়াছড়িতে 5টি স্থান পরিবর্তন করে তাদের রাখা হয়। অপহরণের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফিরছে তাদের। তারা দুই দল মিলে আমাদেরকে রিসিভ করেছে, সংস্কার আর তারা নতুন ইউপিডিএফ যারা গণতান্ত্রিক দল তারাই। গাড়িতে গিয়েছিলাম প্রায় আধা ঘন্টা বেশি হবে মনে হয়, তো সেখান থেকে নেমে তারপর ঘন্টা দুই ঘন্টার মতন হাঁটতে হয়েছে সেখানে। আমার মেয়ে ভেনে অনেক ভালো লাগছে আমার। এদিকে দয়াশোনা চাকমা ও মন্টি চাকমা অপহরণের ঘটনার পর জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফ ও ইউপিডিএফ এর মধ্যে পাল্টাপাল্টি হামলা, অপহরণ ও হত্যার ঘটনা ঘটছে। সংগঠনগুলোর মুখোমুখি অবস্থানের কারণে আতঙ্ক যেন ছাড়ছে নাই পাহাড়ি জনপদে। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। প্রচণ্ড গরমে তালপাখার বাতাস প্রাণ জুড়ায় গ্রাম বাংলার মানুষের। যুগের পর যুগ বাণিজ্যিকভাবে তালপাখা বানানোর কারণে তালপাখার গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে নাটোরের বাগাতিপাড়ার হাপানিয়া ফকির পাড়া। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন সতীরূপা দত্ত। নাটোরের বাগাতিপাড়ার হাপানিয়া ফকিরপাড়া গ্রামের অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে তালপাখা তৈরির পেশায় জড়িত। এই গ্রামের তালপাখার কদর থাকলেও গ্রামে নেই কোনো তালগাছ। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে তালের ডাল কিনে নানা আনুষাঙ্গিক উপকরণ দিয়ে তৈরি হয় তালপাখা। বছরের 6 মাস পাখা তৈরিতে ব্যস্ত থাকে এখানকার প্রায় সব বয়সের মানুষ। বিশেষ করে নারীরা সংসারের কাজের পাশাপাশি এই কাজ করেন। আমরা এই ব্যবসা করি খাই, বাবা মুকাল দিনে আমরা এই করি খাই। 7 টাকা করে কিনি, কাঁচা কিনি, কিনি শুকা বাঁশটা সুতা রং দিয়া 10 টাকা 12 টাকা খরচ করে 35 থেকে 35 দেয়। পরিবারের পুরুষরা দেশের বিভিন্ন মোকামে গিয়ে পাখা বিক্রি করেন, কখনো পাইকাররা গ্রামে গিয়েই তাল পাখা কিনে নেন। বিভিন্ন জায়গা বিভিন্ন মোকামে, আমরা বেশি মোকাম গোটা বাংলাদেশে চলে, বুঝলে চলে। কিনে যদি পাখা কিনি 1200-1300 টাকা আসা, ওই পাখাটা বিক্রি হয় 15-20 টাকা, মানে খরচা মূল্য। আর পাইকারি যদি দিই পাখা হতে ধরে 1700-1800 টাকা, এরকম আমি পাখা দাম পাই। তবে এই পেশা ধরে রাখতে চড়া সুদের ঋণ নিয়ে অনেকেই পুঁজি হারাতে বসেছেন। ব্যাংকের টাকা দিয়ে লাভের সুদ দিতে হয়, দিয়ে আমার লাভটা একটু কম হয়। সরকার থেকে যদি টাকা পয়সা পাইতাম তাহলে আমার ব্যবসা উন্নত হতো। তালপাখার কারিগরদের স্বাবলম্বী করতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। সতীরূপা দত্ত, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন আরো থাকছে। চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লি বেইজিং সম্পর্কের বরফ গলার প্রত্যাশা। আইপিএলে পাঞ্জাবকে 13 রানে হারালো হায়দ্রাবাদ, সাকিবের অলরাউন্ড নৈপুণ্য। শেষ করছি সকাল 9টার 21-এ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো উত্তরের প্রেসিডেন্ট, ঐতিহাসিক বৈঠক, আরেকটি বার্লিন প্রাচীর ভাঙার সম্ভাবনা। গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গ্রহণ করবেন উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড। চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানে নিত্যপণ্যের আমদানি বেশি, দাম কম, স্বস্তিতে ক্রেতা। খুলনা সিটি নির্বাচনে অন্যতম ইস্যু যানজট, সড়কের শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দুই মেয়র প্রার্থী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১১টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথী ঠাকুর।